কলেজ, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি ও অন্যান্য নিয়োগ পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়গুলির গুরুত্বপূর্ণ 160টি সাধারণ জ্ঞান প্রশ্ন। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ, ইংরেজি নাম হাউস অফ দ্য ন্যাশন। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। বর্তমান সর্বমোট আসন সংখ্যা 350টি, সংরক্ষিত মহিলা আসন 50টি, সরাসরি ভোটে নির্বাচিত আসন 300টি। জাতীয় সংসদের মেয়াদ 5 বছর। সংসদ অধিবেশন আহ্বান ভঙ্গ ও স্থগিত করতে পারেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সভাপতি হচ্ছেন স্পিকার। প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ। প্রথম নারী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল না চতুর্থ সংসদে। কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট। অধ্যাদেশ রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন, সরকারি বিল মন্ত্রীরা যে বিল উত্থাপন করে। বেসরকারি বিল হচ্ছে সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন। ফ্লোর ক্রসিং, অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোটদানকে বলা হয় ফ্লোর ক্রসিং। বাংলাদেশের সরকার হচ্ছে সংসদীয় পদ্ধতি। সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি। বর্তমানে সমুদ্রবন্দর হচ্ছে 3টি, চট্টগ্রাম, মংলা ও পায়রা। স্থলবন্দর 23টি, সর্বশেষ বাল্লা। আন্তর্জাতিক বিমানবন্দর 3টি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট। সরকারি বিশ্ববিদ্যালয় 43টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় 95টি, সরকারি মেডিকেল কলেজ 37টি, ক্যাডেট কলেজ 12টি, গার্লস ক্যাডেট কলেজ 3টি। ইন্টারনেট চালু হয় বিশ্বে 1969 সালে এবং বাংলাদেশে 1996 সালে। মোবাইল ফোন অপারেটর বর্তমানে 6টি। উপগ্রহ ভূকেন্দ্রের সংখ্যা 4টি, বেতবুনিয়া, তালিয়াবাদ, মহাখালী ও সিলেট। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। পিৎজা খাবারটির উৎপত্তি বা উৎসস্থল হচ্ছে ইতালি। প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় 1930 সালে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক। পৃথিবীর তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের নাম হচ্ছে ওপেক। জাতীয় শিশু দিবস হচ্ছে 17ই মার্চ। বর্তমান বিশ্বের দ্রুততম মানবী হচ্ছে এলেন থমসন। বিশ্বের মোট জনসংখ্যা 743.30 কোটি। আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করে হাইগেন। সিআইএ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। এবার আসুন জেনে নেই কোথায় কি অবস্থিত। আরএলবিল অবস্থিত মুন্সিগঞ্জে, টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জে, তামাবিল সিলেট, ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলিতে, ইনানি বিচ কক্সবাজারে, কাপ্তাই হ্রদ অবস্থিত রাঙামাটিতে, হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে, বলিশিরা ভ্যালি অবস্থিত মৌলভীবাজারে, নাপিতখালী ভ্যালি অবস্থিত কক্সবাজারে। দেশের সবচেয়ে বড় দিঘি রামসাগর অবস্থিত দিনাজপুরে, দুর্গাসাগর অবস্থিত মাধবপাশা বা বরিশাল, মুহুরির চর অবস্থিত পরশুরাম ফেনী, দুবলার চর অবস্থিত সুন্দরবনের দক্ষিণে, পাটনি চর অবস্থিত সুন্দরবনে, চরমানিক ও চরজব্বার অবস্থিত ভোলা, চরকুকরিমুকরি অবস্থিত ভোলা, চর নিউটন অবস্থিত ভোলা, চর আলেকজান্ডার অবস্থিত রামগতি লক্ষ্মীপুর, উরির চর অবস্থিত সন্দ্বীপ চট্টগ্রাম, দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত
হারিবাঙ্গা নদীর মোহনায় সাতক্ষীরা। চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবানে। নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনার মোহনায় নোয়াখালীতে। চন্দ্রনাথ পাহাড় অবস্থিত সীতাকুণ্ডে। মনপুরা দ্বীপ অবস্থিত ভোলা জেলায়। বিল ডাকাতিয়া অবস্থিত খুলনা জেলার ডুমুরিয়া। চট্টগ্রাম সমুদ্রবন্দর অবস্থিত কর্ণফুলী নদীর তীরে। মংলা সমুদ্রবন্দর অবস্থিত পশুর নদীর তীরে। মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত মৌলভীবাজার জেলার বড়লেখায়। গরম পানির ঝর্ণা রয়েছে সীতাকুণ্ড পাহাড়ে। বাংলার পুরানো নাম ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, ইসলামাবাদ, খুলনা, জাহানাবাদ, সিলেট, জালালাবাদ, যশোর, খিলাফতাবাদ, বাগেরহাট, খলিফাবাদ, ময়মনসিংহ, নাসিরাবাদ, ফরিদপুর, ফতেহাবাদ, বরিশাল, ইসমাইলপুর বা চন্দ্রদ্বীপ, কুমিল্লা, ত্রিপুরা, কুষ্টিয়া, নদিয়া, ফেনী, শমশেরনগর, জামালপুর, সিংহজানি, দিনাজপুর, গন্ডোয়ানা ল্যান্ড, ভোলা, শাহবাজপুর, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, গাইবান্ধা, ভবানীগঞ্জ, রাজবাড়ি, গোয়ালন্দ, মহাস্থানগড়, পুন্ড্রবর্ধন, ময়নামতি, রোহিতগিরি, সোনারগাঁও, সুবর্ণগ্রাম, পদ্মা, কীর্তিনাশা, যমুনা, জোনাই নদী, ব্রহ্মপুত্র, লোহিত, বুড়িগঙ্গা, দোলাই নদী বা খাল, ময়নামতি, রোহিতগিরি, লালবাগ দুর্গ, তেহাবাগ দুর্গ, নোয়াখালী, সুধারামপুর, সিলেট, শ্রীহট্ট বা জালালাবাদ, মুজিবনগর, বৈদ্যনাথতলা, আসাদগেট, আয়বগেট, সাতক্ষীরা, সাতঘড়িয়া, শেরেবাংলানগর, আয়বনগর, রাঙামাটি, হরিকেল, সেন্ট মার্টিন, নারিকেল, জিঞ্জিরা, নিঝুম দ্বীপ, বালারচর, কক্সবাজার, ফালকিং, জয়ন্তী বা জুবিলি। 12 বছর পূর্তিকে বলা হয় যুগ পূর্তি। 25 বছর পূর্তিকে বলা হয় রজত জয়ন্তী বা সিলভার জুবিলি। 50 বছর পূর্তিকে বলা হয় সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবিলি। 60 বছর পূর্তিকে বলা হয় হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবিলি। 75 বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী। 100 বছর পূর্তিকে বলা হয় শতবর্ষ পূর্তি। 150 বছর পূর্তিকে বলা হয় সার্ধশত বর্ষ পূর্তি। 200 বছর পূর্তিকে বলা হয় দ্বিশত বর্ষ পূর্তি। 1000 বছর পূর্তিকে বলা হয় সহস্রাব্দ বর্ষ পূর্তি। বাংলাদেশের বাইরে যত বাংলাদেশ। রূপসী বাংলা অবস্থিত আইভরি কোস্ট। বাংলাদেশ স্কোয়ার, লাইবেরিয়া, লিটল বাংলাদেশ, লস অ্যাঞ্জেলস, আমেরিকা। বাংলা টাউন, লন্ডন, ইংল্যান্ড। বাংলাদেশ রোড, আইভরি কোস্ট, মিনি বাংলাদেশ অবস্থিত সিঙ্গাপুর। দুবলার চর অবস্থিত সুন্দরবনের দক্ষিণ উপকূলে। বাঘা মসজিদ অবস্থিত রাজশাহী জেলায়। ইনানি সমুদ্র সৈকত অবস্থিত কক্সবাজার জেলায়। ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করেন সুবেদার ইসলাম খান। ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র ছিল ফরিদপুর। মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর ছিল 10 নং সেক্টরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস 23 অক্টোবর। জাতীয় কন্যা শিশু দিবস 30 সেপ্টেম্বর। বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোর ডিজাইনার এন সাহা। সংবিধান দিবস 4ই নভেম্বর। বৈশাখী হল আদিবাসী সম্প্রদায়ের একটি উৎসব। বাংলাদেশের সংবিধানে অধ্যায় আছে 11টি। বাংলাদেশে মোট উপজেলা রয়েছে 490টি। আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন 350টি। বাংলাদেশে যে উপজাতির সংখ্যা বেশি, চাকমা। অভ্র কিবোর্ড তৈরি করেন মেহেদি হাসান। করতোয়া নদীর উৎপত্তি যে পর্বত থেকে, সিকিম। যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অভিষেক হয়, সপ্তম বিশ্বকাপ।
কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। বাংলাদেশের বিভিন্ন স্থানের উপনাম, পাহাড়ি কন্যা বলা হয় বান্দরবনকে, হিমালয়ের কন্যা পঞ্চগড়, সাগর কন্যা কুয়াকাটা পটুয়াখালী, সূর্য কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী, প্রকৃতি কন্যা জাফলং সিলেট, প্রকৃতির রানী খাগড়াছড়ি, দ্বীপের রানী বলা হয় ভোলাকে, বাংলার আমাজান রাতারগুল সিলেট। বাংলার ফুসফুস হচ্ছে সুন্দরবন, বাংলার ভেনিস বরিশাল। বাংলাদেশের কৃষিভিত্তিক প্রতিষ্ঠান, বাংলাদেশের পাট গবেষণা বোর্ড অবস্থিত মানিকগঞ্জে, নদী গবেষণা কেন্দ্র ফরিদপুর, রাবার গবেষণা বোর্ড কক্সবাজার, তাঁত গবেষণা বোর্ড নরসিংদী, চা গবেষণা কেন্দ্র অবস্থিত শ্রীমঙ্গল সিলেট, ইক্ষু গবেষণা কেন্দ্র অবস্থিত ঈশ্বরদী পাবনা, ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী পাবনা, গম গবেষণা কেন্দ্র অবস্থিত নসিপুর দিনাজপুর, আম গবেষণা কেন্দ্র অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ, মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত বগুড়ায়, রেশম গবেষণা কেন্দ্র অবস্থিত রাজশাহীতে, বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত খাগড়াছড়িতে, ইলিশ মাছ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র অবস্থিত চাঁদপুরে, ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত জয়দেবপুর গাজীপুর, তুলা গবেষণা ইনস্টিটিউট যশোর, আলো গবেষণা ইনস্টিটিউট অবস্থিত রংপুরে, কলা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত রামপাল বাগেরহাট, চামড়া গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হাজারিবাগ ঢাকা, তামাক গবেষণা ইনস্টিটিউট অবস্থিত রংপুরে, গরু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত সাভারে, মহিষ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত বাগেরহাট, ছাগল গবেষণা ইনস্টিটিউট অবস্থিত সিলেটে, হাঁস মুরগি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত নারায়ণগঞ্জে, হরিণ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত শরণখোলা বাগেরহাট, কুমির গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ভালুকা ময়মনসিংহ, এবং লোনাপানি কুমির গবেষণা ইনস্টিটিউট অবস্থিত দুলহাজরা কক্সবাজার, মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত বাকৃবি ময়মনসিংহ, পুষ্টি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান, নায়েব অবস্থিত ঢাকা, ন্যাব অবস্থিত ময়মনসিংহ, নিপোর্ট অবস্থিত আজিমপুর ঢাকা, আইসি ডিআরবি অবস্থিত মোয়াখালী ঢাকা, নার্স গবেষণা কেন্দ্র অবস্থিত ঢাকা, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত ঢাকা, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত সেগুনবাগিচা, নগর গবেষণা কেন্দ্র অবস্থিত সেগুনবাগিচা, বার্ড অবস্থিত কুমিল্লায়, পিকেএসএফ অবস্থিত ঢাকা, বিনা অবস্থিত ময়মনসিংহ, মিলিটারি একাডেমি অবস্থিত ভাটিয়ারি চট্টগ্রাম, নেভাল একাডেমি অবস্থিত জলদিয়া চট্টগ্রাম, বিমান বাহিনী ট্রেনিং একাডেমি অবস্থিত যশোরে, পুলিশ ট্রেনিং একাডেমি অবস্থিত সারদা রাজশাহী, বিজিবি ট্রেনিং বায়তুলিজ্জত চট্টগ্রাম, র্যাবের সদর দপ্তর কুর্মিটোলা ঢাকা, আনসার ট্রেনিং একাডেমি অবস্থিত সফিপুর গাজীপুর। বাংলাদেশের শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানসমূহ, নায়েব ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, ব্যানবেইস বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এনসিটিবি এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, ন্যাপ এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, পিটিটিআই এর পুনরূপ হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট।